হ্যালো বন্ধুরা, গেমিং উইথ সাকিব ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরে গেছো যে ভিডিওটা তোমাদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে। তো একটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দাও যাতে আমার কোনো ভিডিও তোমার কাছে মিস না হয়। বেশি কথা না বলে আজকে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো এখানে নাম্বার ওয়ান মিথ্যে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে ট্রেনিং মোডে। তো ট্রেনিং মোডে আসার পরে যেখান থেকে গান সিলেক্ট করে এখান থেকে তোমরা ফায়ার যে গানটা আছে ওই ফায়ার গানটা এখান থেকে নিয়ে নেবে। তো ফায়ার গানটা নেবার পরে তোমরা এবার তোমাদেরকে ফায়ার গানের পুরো এমন শেষ করতে হবে। তো এখানে আমি পুরো এমন শেষ করে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি। তো ততক্ষণে তোমরা ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। এখানে একটা মিথ লুকিয়ে আছে, সেই মিথটা এখন আমি তোমাদেরকে দেখাবো। দাঁড়াও ভাই, ওই তো এবার এমন শেষ হয়ে গেছে। তো এবার তুমি যদি ইমোট দাও তাহলে দেখবে যে কোনো ইমোটই হচ্ছে না। তো তুমি বারবার চেষ্টা করে দেখতে পারো, এখানে কোনো ইমোট হবে না। তো এটা গেমের কেমন গ্লিচ সেটা আমি জানি না, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এই মিথটা তোমাদের কেমন লাগলো। তো চলো বেশি বকবক না করে আজকে দ্বিতীয় মিথের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দ্বিতীয় মিথ্যে অ্যাপ্লাই করার জন্য তোমরা যে কোনো একটা মেসেজ চলে যাবে এবং তোমরা ইমোট দেওয়ার সাথে সাথে তোমার গেমটা মিনিমাইজ করে দেবে। দেখো এখানে আমি ইমোট দেওয়া অবস্থায় গেমটা মিনিমাইজ করে দিলাম। তো এবার যদি তুমি দু মিনিট, তিন মিনিট বা পাঁচ মিনিট পরেও গেমে আসো না কেন, তাহলে তুমি একটা দৃশ্য দেখতে পাবে যে এখানে তোমার ইমোটটা চলতেছে। এখানে সাধারণভাবে আমরা জানি একটা ইমোট তিন চার সেকেন্ডের বেশি সময় থাকে না। তো এখানে দেখো ভাই, আমি গেম ইমোট দেওয়া অবস্থায় গেমটা মিনিমাইজ করলাম, তারপরে দেখো আমি কত সময় পরে গেমে আসি, তো দেখবা তখনও ইমোটটা চলতেছে। তো ভাই গেরিনে এরকম গ্লিচ কেন দেয় আমি বুঝি না। তো তোমরা এই মিথটা অ্যাপ্লাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এই মিথটা তোমাদের কেমন লাগলো। তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের তৃতীয় নম্বর ট্রিক্সের দিকে যাওয়া যাক। তো ভাই এই মিথটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, চলো আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো এই মিথটা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে দরকার হবে একটা ইলেকট্রিক সার্বোর্ড। ইলেকট্রিক সার্বোর্ড নিয়ে তুমি এখানে যে কোনো একটা উঁচু জায়গায় এভাবে চলে আসবে। আসার পরে এখন তোমাদের ইলেকট্রিক সার্বোর্ডটা অন করে নিচে পড়া অবস্থায় সার্বোর্ডটা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দেওয়ার পর তুমি যদি জাম্প করো তাহলে এই মিউজিকটা দেখতে পাবে। দেখো বন্ধুরা, নর্মালি আমরা যখন জাম্প করি তখন কিন্তু এত দূর আসতে পারি না, কিন্তু এভাবে জাম্প করার পর তুমি অনেক দূর চলে আসতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে দাও যাতে আমার কোনো ভিডিও তোমাদের কাছে মিস না হয়। তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা আর গেমিং উইথ সাকিব ভাইয়ের সাথেই থাকবা। টাটা।